শুক্রবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর প্রতাপগড় বাজার পরিদর্শনে যান সদর মহকুমা শাসক অসীম সাহা। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশাপাশি অন্যান্য দোকানপাট ক্ষতিগ্রস্ত দোকানগুলির পাশাপাশি অন্যান্য দোকানপাট ঘুরে দেখেন তিনি, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। সাংবাদিকদের সামনে তিনি জানান, যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি অ্যাসেসমেন্ট করে সরকারি তরফে যতটুকু সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা তাদের নাম তার সমস্ত কাগজপত্র আমরা কালেকশন করছি এবং ইমিডিয়েট যে সরকারি রিলিফ আছে সেটা আমাদের সদর এসডিএম অফিস থেকে, আমাদের এখান থেকে এটা এসডিআরএফ এর গাইডলাইন অনুযায়ী এটা করে দেওয়া হবে। পাশাপাশি আমরা অ্যাসেসমেন্ট করে, পূর্ণ অ্যাসেসমেন্ট করে তাদেরকে যেটুকু ক্ষতিপূরণ সরকারিভাবে পাওয়া যায় সেটাও আমরা খুব সহসায় করে দেবো, যাতে তারা আবারও নিজের জীবিকা করতে পারে। যে ঘর মেনটেনেন্স কীভাবে করা যায় এবং তাদেরকে কীভাবে সাহায্য করে সম্পূর্ণভাবে